আল্লাহ পাক বলেছেন শুনেন, ইল্লা মান তাবা, যে অনেক গুনাহ করেছে, শিরক করেছে, জিনা করেছে, মদ খেয়েছে, বেদাত করেছে, হারাম খেয়েছে, আল্লাহ পাকের অবাধ্য হয়েছে, নামাজ পড়ে নাই, যাকাত দেয় না, ইত্যাদি ইত্যাদি অনেক অন্যায় করেছে, একদিন তওবা করে ফিরে এসেছে, আল্লাহ পাক বলছেন ইল্লা মান তাবা, যে ব্যক্তি তওবা করে ফিরে আসলো, ওয়া আমানা, এবং ঈমান নিয়ে আসলো, ওয়া আমিলা আমালান সালিহান, এবং এখন থেকে সৎ আমল করা শুরু করলো, হোক সে নারী বা পুরুষ, যে কেউ, যে কোনো বয়সের, যে কোনো বর্ণের, যে কোনো ভাষার, যে কোনো দেশের, এগুলো কিচ্ছু যায় আসে না আল্লাহ পাকের, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়া লা ইলা সুওয়ারিকুম ওয়া লাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ পাক শুধু কলব দেখেন, আমল দেখেন, রক্ত মাংস বর্ণ এগুলো দেখেন না, আল্লাহ পাক ফিরে এসেছে, আমল ঈমান এনেছে, আমল সালেহ করেছে, আল্লাহ পাক বলছে উলাইকা এরাই তারা, ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, এরাই সেই ব্যক্তি যাদের সমস্ত গুনাহকে আমি আল্লাহ